জিআর ফেনেস্ট্রাস দুর্নীতি মামলায় রায় হবে 8 ফেব্রুয়ারি। এই মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাই মামলা নিয়ে শঙ্কায় রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির পাশাপাশি বিষয়টি নিয়ে দুশ্চিন্তা কাজ করছে সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবীদের মধ্যেও। কি হতে যাচ্ছে 8 ফেব্রুয়ারি, এমন প্রশ্নের জবাব দিয়েছেন রাজধানী ঢাকার সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে বলেন, আমাদের কাজ মামলা নিয়ে, আসামিদের নিয়ে আমরা কাজ করি। এখানে সাজা হবে, আসামি খালাস পাবে, এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এখানে আসামি যিনি, তিনি দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, তার সাজা হলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বিষয়টিকে অন্যভাবে সমাধান করা উচিত বলে আমি মনে করি। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে 8 তারিখের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন অনেকে। তাদের অধিকাংশের দাবি রাজনৈতিক সহিংসতার যেন সাধারণ মানুষকে বলি না হতে হয়। রাজনৈতিক রন্ধন যেখানে নিয়মিত, তেমন একটি শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর সরকারি বাংলা কলেজ। ছোট বিষয় নিয়ে এখানে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, আওয়ামী লীগ বিএনপি সমর্থক ছাত্রদের সংঘর্ষ ও ভাঙচুর। 8 ফেব্রুয়ারিকে সামনে রেখে আগে থেকে হামলার পরিকল্পনা করছে উভয় দল। এ নিয়ে ভীতির জন্ম নিয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার ঢাকা টাইমসকে জানান, একটু কিছু হলেই এখানে মারামারি শুরু হয়। খালেদা জিয়ার জেল হলে তো বিষয়টা আরো বড় হবে, শুধু এখানে না, সারা দেশের পরিস্থিতি ঘোলাটে হবে। আমার মনে হয় না এখানে খালেদা জিয়াকে জেলে পাঠানো উচিত হবে, তাকে জরিমানা করা যেতে পারে। সাধারণ মানুষের সম্পূর্ণ নিরাপত্তা সরকার দিতে পারবে না। ভিউয়ার, আপনাদের কি মনে হয়, দেশের সাধারণ মানুষের সম্পূর্ণ নিরাপত্তা কি সরকার দিতে পারবে? আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।